এক ব্রেকিং নিউজ, এবাৰ বিধায়কৰ বিৰুদ্ধে ৰুজু হৈছে বলাৎকাৰৰ গোচৰ। আলকাপুৰৰ এ আই ডি এফ বিধায়ক নিজামুদ্দিন চৌধুৰীৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰিলে এগৰাকী যুৱতীয়ে হাইলাকান্দিৰ আৱৰ্ত ভৱনলৈ মাতি নি ধৰ্ষণৰ অভিযোগ যুৱতীগৰাকীৰ। 19 মে'ত এই ঘটনা সংঘটিত হোৱাৰ অভিযোগ উত্থাপিত কৰিছে যুৱতীগৰাকীয়ে। যুৱতীগৰাকীৰ অভিযোগৰ ভিত্তিত হাইলাকান্দি থানাত ৰুজু হৈছে এটা গোচৰ। এই দুষ্কাৰ্যত যুৱতীগৰাকীৰ স্বামীয়েও সহযোগ কৰাৰ অভিযোগ উত্থাপন কৰিলে ভুক্তভোগীয়ে। অৱশ্যে এই ধৰ্ষণৰ অভিযোগত নৈচ্ছাদ কৰিছে বিধায়কগৰাকীয়ে। সমগ্র ঘটনাক রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দিছে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। আমি পুনর্বার জানাইছো, এবার বিধায়কর বিরুদ্ধে রুজু হয়েছে বলাৎকারক গোচর। আলকাপুরের এ আই ডি এফ বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে গোচর রুজু করলে এগারী যুবতীয়ে হাইলাকান্দির আবর্ত ভবনলে মাতি নি ধর্ষণের অভিযোগ উত্থাপিত করেছে যুবতীগাকে। 19 মে'ত এই ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ যুবতীগাকীর আর যুবতীগাকীর অভিযোগের ভিত্তিত হাইলাকান্দি থানাত রুজু হয়েছে এটা গোচর। এই দুষ্কার্যত যুবতীগাকীর স্বামীও সহযোগ করার অভিযোগ উত্থাপন করলে। অবশ্যে এই ধর্ষণের অভিযোগ নস্যাত করেছে বিধায়কগাকীয়ে। সমগ্র ঘটনাক রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দিছে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। বলাৎকারের অভিযোগ আছে, এই সংক্রান্তে একটা হাইলাকান্দি থানাত মকর্দমা রুজু করা হয়েছে। কেস নম্বর হল 529/2018 সনের, আর বর্তমান মকর্দমাটো আমি তদন্ত করে আছো। অভিযোগ মহিলাজনী তেওঁ নিজৰ হাজবেণ্ড আৰু বিধায়ক নিজামুদ্দিন চৌধুৰীৰ বিৰুদ্ধে। মহিলাজনী কোৱা মতে হাইলাকান্দিৰ চাৰ্কিট হাউচত হ'বলৈ গৈছে।